আসসালামু আলাইকুম সবাইকে, আমি হুমায়রা আহমেদ। আজকে আমি দেখাবো আমার মায়ের হাতে মাখা গরুর মাংস রেসিপি। সবাই সাথেই থাকবেন। প্রথমে আমি মাংসের ভিতরে আদা রসুন বাটা দিব, দারচিনি এলাচি বাটা দিব, পেঁয়াজ কুচি দিব, তেজপাতা দিব, লবঙ্গ গোলমরিচ দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিব। এটা আমার খুব পছন্দের রান্না। এটা এইভাবে আমি হাতে মাখিয়ে রান্না করি। আশা করি আপনারা খেলে বুঝতে পারবেন। কালো বড় এলাচ দিব, সব কিছু একসাথে তেল দিব, সব কিছু একসাথে মেখে হাতে মাখব। এই রেসিপিটা খেলে আপনারা খুব মজা পাবেন। শর্টকাট রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পরে লাস্টে আমি টমেটোর কয়টা পিস দিয়ে দিব। হাতে মাখা গরুর মাংস ফাইনাল লুক, খুব মজা পাবেন। আপনারা দেখে বুঝতে পারবেন রান্নাটা কত ইয়ামি হয়েছে। এই হলো আমার মায়ের হাতে রান্না গরুর মাংস। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আর আমাদের পাশেই থাকবেন। লাইক দিবেন অ্যান্ড শেয়ার দিবেন। থ্যাংক ইউ সবাইকে।